পৃথিবীর মধ্যে যদি 10টি ভৌতিক স্থানের নাম বলা হয় তো তার মধ্যে অন্যতম আমাদেরই ভারতবর্ষের রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত ভানগর, যাকে কেবলমাত্র স্থানীয়রাই নয় এমনকি গভর্নমেন্টও যার ওপর লাগিয়েছে নিষেধাজ্ঞা, সূর্যাস্ত কিংবা সূর্যোদয়ের আগে সেই ভানগরে কেউ প্রবেশ করতে পারবে না এমনই নির্দেশ দেওয়া আছে গভর্নমেন্টের তরফ থেকে তার ফোর্টের গায়ে। তো কি এমন রহস্য লুকিয়ে রয়েছে এই ভানগরে যার জন্যে একে পৃথিবীর অন্যতম ভৌতিক স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, আজকে জানবো আমরা সেই রহস্য। ভানগর দুর্গ অবস্থিত রাজস্থানের ভানগর জেলায়, যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, কারণ এর ভৌতিক পরিবেশ আর ভূতুরে গল্পের চারুতা। বহু রোমাঞ্চপ্রিয় মানুষের ঢল নামে এই স্থানে, কিন্তু কেবলমাত্র দিনের আলো। সূর্য ঢলার সাথে সাথে এখানে নেমে আসে এক অপার্থিব শূন্যতা। এ যে কেবলমাত্র স্থানীয় অথবা পর্যটকদের মনের ভুল তা নয়, এখানে রয়েছে ফোর্টের গায়ে ঝুলন্ত সরকারের সাবধান বাণী, সূর্য ঢলার পর কোনো মানুষ্য জনমানুষ্য যেন না থাকে দুর্গের ত্রিসীমানায়। কেন হলো এমন, যার জন্য এই ভানগর ফোর্ট হয়ে উঠল ভৌতিক পরিবেশ? কথিত আছে যারাই এই দুর্গে রাত্রিবাসের চেষ্টা করেছে তাদের পাওয়া যায়নি, অথবা তাদের মৃত্যু ঘটেছে দুর্ঘটনায়। এখানে নাকি রাত্রের অন্ধকারে শোনা যায় পায়ের নূপুরের রিনিঝিনি, হঠাৎ শোনা যায় মহিলাদের কলকাকলি, তাদের হাস্যধ্বনি। দুর্গের স্তম্ভে ধাক্কা খেয়ে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে অবাঞ্ছিত আগন্তুকদের হৃৎকম্প ধরিয়ে তোলে। যারা দিনের বেলাতেও এই স্থানে পা রাখে তারা অনুভব করে তেনাদের উপস্থিতি। অনেক পর্যটকই বারবার পিছনে ফিরে ফিরে তাকায়, মনে হয় যেন তাকে পেছন থেকে কেউ অনুসরণ করছে। আবার কারোর কাঁধে হঠাৎ অনুভূত হয় গরম নিঃশ্বাস। এসব কেবলই মনের ভ্রম নাকি কথিত কাহিনীর সত্যতার প্রমাণ তা জানা যায়নি। তো কি এমন ঘটল যে গোটা একটা জায়গাকে ভূতুরে স্থানে পরিণত করে দিল? এর পেছনে আমরা দুটো গল্প পাই। তো প্রথম গল্পটা জড়িয়ে আছে এই ভানগরের, ভানগর দুর্গটি প্রতিষ্ঠা হওয়ার সাথে। শোনা যায় এই দুর্গটি প্রতিষ্ঠিত হয়েছিল 16 কিংবা 17 শতাব্দীতে। তৈরি করেছিলেন ভগবান সিং তার ছেলে মাধু সিং এর জন্য, যে ছিল মান সিং এর ভাই। শোনা যায় দুর্গ তৈরির আগের থেকে এখানে ছিল গুরু বালুনাথের আশ্রম, এবং বালুনাথ কখনোই চাননি যে এখানে দুর্গ গড়ে উঠুক। কিন্তু পরবর্তীকালে তিনি এই শর্তে রাজি হন যে কোনোভাবেই যেন দুর্গের ছায়া তার আশ্রমকে ছুঁতে না পারে, এবং এই শর্তে মাধু সিংহ রাজি হয়। কিন্তু পরবর্তীকালে সেই শর্ত ভঙ্গ হয়, যার জন্য গুরু বালুনাথ ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং তিনি অভিশাপ দেন ভানগর হবে জনশূন্য, কেউ এখানে রাত্রিবাস করতে পারবে না। এবং এর ফলেই নাকি ভানগর পরিণত হয় এক জনশূন্য স্থানে। শুধু তাই নয়, এর পেছনে রয়েছে আরও একটি কাহিনী যার জন্য নাকি এই সাজানো গোছানো ভানগর আজ ভূতুরে স্থানে পরিণত হয়েছে। এই কাহিনীর সাথে জড়িয়ে আছে ভানগরের রূপবতী রাজকন্যা রত্নাবতী এবং এক অসাধু তান্ত্রিক সিংহিয়া। সিংহিয়া নাকি রত্নাবতীর রূপে মোহে পাগল হয়ে যান। তাকে পাওয়ার আকাঙ্ক্ষায় তিনি নাকি কালা জাদু করতে শুরু করেন। তিনি জানতেন রত্নাবতী একটি সুগন্ধি কোনো একটি দোকান থেকে কেনে, এবং তিনি সেই সুগন্ধির মধ্যে মিশিয়ে দেন বশীকরণের কিছু মন্ত্র, এবং সেই সুগন্ধিটি কেনেন রত্নাবতী। কিন্তু বুদ্ধিমান রত্নাবতী বুঝতে পারেন সিংহিয়ার উদ্দেশ্য, এবং সেই সুগন্ধির
সেই সুগন্ধটি ছুঁড়ে মারে এবং সেটি পাথরের উপর পড়ে যায়। অনেকের মতে সেই পাথরটি নাকি সিংহিয়ার পেছনে ছুটতে শুরু করে এবং সেই পাথর চাপা পড়েই নাকি সিংহিয়ার মৃত্যু হয়। এবং মৃত্যুর আগে সে অভিশাপ দেয় যে ধ্বংস হবে ভানগড়, ধ্বংস হবে রত্নাবতী। আবার অনেকের মতে যে রত্নাবতী ছিলেন ভীষণই বুদ্ধিমান, তিনি সিংহিয়ার উদ্দেশ্য আগে থেকে জানতে পেরে সৈন্যদের দিয়ে হত্যা করার সিংহিয়াকে। সে ঘটনা যাই ঘটুক, সিংহিয়ার অভিশাপ কিন্তু ফলে যায়। এই ঘটনার কিছুদিন পরই আজবগড়ের সাথে যুদ্ধ বাঁধে ভানগড়ে এবং সেখানে যুদ্ধক্ষেত্রে মারা যায় সকলে এবং মারা যান যুদ্ধ করতে করতে রাজকন্যার রত্নাবতীও। এবং শোনা যায় এর পর থেকে নাকি শুরু হয় এই স্থানে ভৌতিক কার্যকলাপ, কেউ এক রাতও থাকতে পারে না এখানে। শোনা যায় ওখানে স্থানীয় যুবক নাকি সেইখানে রাত কাটাতে চেয়েছিল, কিন্তু তাদের পরবর্তীকালে আর খুঁজে পাওয়া যায়নি। আর কিছু বছর আগে নাকি তিন সাহসী বন্ধুও সেইখানে রাত কাটাতে যায়, কিন্তু তিনজনের মধ্যে দুজন ভয়ে রাত কাটায় না, তারা ফিরে আসে গাড়িতে রাত কাটায়, কিন্তু একজন সাহস করে সেখানে থেকে যায়। পরের দিন তাকে পাওয়া যায় অর্ধমৃত অবস্থায়। যখন তাকে তারা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছিল তখন নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এইরকমই নানান রকম গল্প রয়েছে, সত্য ঘটনা। ভানগড় সম্বন্ধে আবার এও শোনা যায় যে ভানগড় থেকে নাকি কোনো শব্দ বাইরে বেরোয় না, ঘোরাফেরা করে সেখানেই। ভানগড়ে সে কেবলমাত্র রাত্রের বেলা নয়, দিনের বেলাও যারা পর্যটকরা যায় তারা বলে আমরা অনুভব করতে পারি যে আমাদেরকে অনুসরণ করছে। মাঝে মাঝে এক সুগন্ধির গন্ধ তাদের নাকে এসে ঠেকে। শোনা যায় যে এখানে পাওয়া যায় নূপুরের শব্দ। এগুলো সবই অলৌকিক নাকি অন্য কিছু তা জানা নেই, কিন্তু সরকারি নির্দেশ একে কিন্তু আরো ভয়ঙ্কর করে তুলেছে। কারণ সরকার পর্যন্ত এইখানে সূর্য অস্ত এবং সূর্য উদয়ের আগে কারুর থাকার নিষেধাজ্ঞা একে আরো ভৌতিক করে তুলেছে। তো কেমন লাগলো ভানগড়ের রহস্য? তোমরা যদি এরকম আরো নতুন নতুন জায়গার সন্ধান চাও, নতুন নতুন ভালো ভালো গল্প শুনতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে প্রথমেই নোটিফিকেশনে পেয়ে যাও আমার নতুন ভিডিওর আপডেট। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।